കർത്താവിൻ്റെ ദാസന്മാരെ പ്രാർത്ഥനയ്ക്കായി ക്ഷണിക്കുന്നു. This is Reverend Peter D. Mojumdar serving with Bible Students Fellowship of Bangladesh. We are very much concerned the present situation in India, and we are just praying such a long time for God's intervene. As a Bangladeshi, we would like to pray in my mother tongue. Shall we pray? প্রভু যীশু খ্রিস্টের নামে তোমার কাছে কৃতজ্ঞ যে তুমি পৃথিবী সৃষ্টি করেছ এবং এই পৃথিবীর মধ্যে ইন্ডিয়া একটি বড় দেশ যেখানে অনেক অনেক মানুষ বাস করে, কোটি কোটি মানুষের মধ্যে আজকে আমরা দেখতে পাই প্রতিদিন অনেক লোক করোনার মধ্য দিয়ে তারা মৃত্যুবরণ করছে। আর এই সময় প্রভু আমরা তোমার কাছে বিনতি করি, এই দেশের প্রতি তুমি অনুগ্রহ করো, এই দেশে তোমার আশীর্বাদ বর্ষণ করো। আজকে এই করোনার মধ্যে অনেকে ইনফেক্টেড হচ্ছে, আজকে প্রায় 2 কোটির উপরে ইনফেক্টেড হয়েছে এবং আমরা জানি না প্রভু এখানে এই অবস্থার শেষ কোথায়, কিন্তু আমরা এই সময় স্মরণ করি ভারতের অনেক বিশ্বাসী ভাই বোন, অনেক অবিশ্বাসী ভাই বোন যারা এর মধ্য দিয়ে জীবনের সঙ্গে যুদ্ধ করছে, তাদেরকে তোমার হাতে রাখি। যীশু খ্রিস্টের নামে তোমার অনুগ্রহ তুমি দান করো, তোমার আশীর্বাদ তুমি দান করো, যেন তোমার এই বিশেষ অনুমোদন নিয়ে এই অবস্থার পরিবর্তন হয় এবং তারা আবার স্বাভাবিক জীবনে প্রবেশ করতে পারে। তুমি দয়া করো, তুমি অনুগ্রহ করো। আর এই সময় আমরা তাদেরকে রাখি, যে সমস্ত পরিবার প্রতিদিন তাদের আত্মীয় স্বজন, তাদের প্রিয়জনকে তারা হারাচ্ছে, যীশু খ্রিস্টের নামে তুমি তাদের সান্ত্বনা দান করো। আমরা একইভাবে যারা লিডার রয়েছে, যারা দেশের কর্ণধার রয়েছে, তাদেরকে তোমার হাতে রাখি। তুমি তাদেরকে বিবেচনা দান করো, যেন তারা উপযুক্তভাবে এই করোনার সমস্ত কিছু প্রতিরোধ করতে পারে এবং তোমার অনুগ্রহ তাদের জীবনে প্রকাশিত হয়। তাদের জন্য আমরা আরেকটি বার প্রার্থনা করি, সেই ইন্ডিয়া তোমার নামের গুণে অনেক কাজ করছে, তুমি তাদেরকে রক্ষা করো। এই প্রার্থনা, এই ধন্যবাদ আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন।